শুভ সকাল দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি প্রিয়াঙ্কা ঘোষ নিতু। জানিয়ে দিব আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো। প্রথমেই যাচ্ছি আজকের পত্রিকা, এখানে শিরোনাম করেছে 10 বছরের স্রোত দ্বিগুণ, দেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বছর বছর বাড়ছে, তবে তাতেও উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়া কমছে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যুদ্ধ থামানোর উপায় খোঁজার আহ্বান, মিয়ানমার সীমান্ত রাতে শান্ত, সকাল দুপুর মুহুর্মুহু গুলি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবার রেলপথে ক্রেন পড়ে, ট্রেন চলাচল বন্ধ। যুগান্তর শিরোনাম করেছে কারচুপির দায় স্বীকার করে ডিসির পদত্যাগ, পাকিস্তানে ভোট ডাকাতি। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন প্রধান বিচারপতি ও ইসিপি, তদন্তের নির্দেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। শহরে শহরে বিক্ষোভ, ইসলামাবাদে 144 ধারা জারি। দেশকে কেউ যেন পেছনে ঠেলে দিতে না পারে, প্রধানমন্ত্রী। সরকারের ফাঁদে পা দেয়নি বিএনপি। প্রথম আলো শিরোনাম করেছে কল্পনা ও প্রকাশে বাংলা ভাষা। ভাষা কেবল মানুষের কথা বলার মাধ্যমই নয়, মনের অনুভূতির প্রকাশও, দাবি আদায়ের হাতিয়ারও। রোহিঙ্গাদের আবার আশ্রয়ের প্রস্তাবে বাংলাদেশের না, জেলেনস্কির সঙ্গে বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আইন মেনেই গ্রামীণ টেলিকম সহ 7 প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ। যাচ্ছি দেশ রূপান্তরে, এখানে শিরোনাম করেছে ভোটের ফাঁদে বিসিএস রোডম্যাপ, দেশজুড়ে বেকারদের হাহাকার। প্রথম শ্রেণীর তো দূরে থাক, নিচের দিকের একটি পদেও চাকরি পেতে দিনের পর দিন অপেক্ষা। ঢাকায় কিশোর গ্যাংয়ের 36 সদস্য গ্রেপ্তার। এবং নাভালনির মৃতদেহ হস্তান্তর না করার অভিযোগ দলের। এবার বলছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনামে আছে সীমান্তে ফের গোলাগুলি, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। যুদ্ধ থামানোর উপায় খোঁজার আহ্বান, জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। এবং সর্বনাশা মাদক, আসক্তির শীর্ষে তরুণরা। সমকাল শিরোনাম করেছে বেপরোয়া ছাত্রলীগকে রোখা যাচ্ছে না, অন্তর্কোন্দলে জর্জরিত জাবি ছাত্রলীগ, শৃঙ্খলায় ভাঙন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ, নিজস্ব মুদ্রায় ব্যবসায় জোর প্রধানমন্ত্রীর। এবং দেশে তেল গ্যাস অনুসন্ধানে জোর, আরও 100 কূপ খননের উদ্যোগ নেওয়া হচ্ছে, নসরুল হামিদ। বণিক বার্তা শিরোনাম করেছে অর্থ বছরের তৃতীয় প্রান্তিক, আমদানির নতুন এলসি 7% বৃদ্ধির প্রক্ষেপণ কেন্দ্রীয় ব্যাংকের। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক, যুদ্ধ থামানোর উপায় খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর। এবার মেট্রোর দরজায় ত্রুটি, 40 মিনিট বন্ধ ট্রেন চলাচল। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে প্রবাসীদের জোটে নির্দয় আচরণ, রেহাই নেই ভিআইপি সিআইপিদেরও। ভয়ঙ্কর শাহজালাল বিমানবন্দর, ঢুকছে মাদক জড়িত চক্র, থামছে না সোনা চোরা চালান। সংবাদ সম্মেলনে দাবি, আইন মেনেই নিয়ন্ত্রণ গ্রামীণের 7 প্রতিষ্ঠানের। মিউনিখে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী, কেউ যেন দেশকে পেছনে ঠেলে দিতে না পারে, সতর্ক থাকুন। খবরের কাগজের শিরোনামে আছে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট, রাখাইনে জান্তার বিমান হামলা। পাক নির্বাচনে কারচুপি, দায় নিয়ে পিন্ডির কমিশনারের পদত্যাগ। হাজার কোটি টাকা পাচার, 416 কোটি টাকার শুল্কমুক্ত পণ্য এনে খোলা বাজারে বিক্রি, শুল্কমুক্ত সুবিধা বাতিল, আমদানি রপ্তানি স্থগিত। সংবাদপত্রটি আরও কিছু শিরোনাম করেছে, যেখানে আছে সন্ধ্যা নামতেই পেশা পরিচয় বদলে যায়, কিশোর গ্যাংয়ের 36 সদস্য গ্রেপ্তার, এবং কিছু ব্যবসায়ীর লোভ বেড়ে গেছে। দর্শক, এই মুহূর্তে আমার কাছে আছে একটি ইংরেজি পত্রিকা, দ্য ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারের হেডলাইনে আছে গভর্নমেন্ট এস আলম টু টিম আপ টু বিল্ড সেকেন্ড অয়েল রিফাইনারি।
find a way to end Russia-Ukraine war. We followed rules while replacing Professor Yunus, says Grameen Bank Chairman. দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আমাদের প্রতিদিনের এই আয়োজনে আমাদের সাথে থাকবেন এবং চোখ রাখবেন মোহনার পর্দায় ধন্যবাদ